জহির রাহানের শেষ বিকেলের মেয়ে উপন্যাস পড়তে এসে আমাদের পরিচয় হয়েছে কাসেদের সঙ্গে পেশায় এবং মাঝে কবিতা লেখেন জাহানারাকে বা ভালোবাসে কল্পনায় তার সাথে কথা বলে ওদিক দিয়ে জাহানারা কাশেদ কে পছন্দ করে না হয়তো আবার জাহানার জন্মদিনে গিয়ে কাছেদের সাথে পরিচয় হয়েছে শিউলির যে প্রায়ই কাসেদকে ফোন দিচ্ছে কাছেদের সাথে ঘুরতে যেতে চাচ্ছে আবার এরই মাঝে কাছে দাওয়াত পেয়েছে সালমার মেয়ের জন্মদিনে উপস্থিত হওয়ার সালমার সাথে রয়েছে কাসেদের অনেক স্মৃতি গল্প ছোটনের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আমরা পড়ছিলাম জহির রাহানের রোমান্টিক উপন্যাস শেষ বিকেলের মেয়ে এই উপন্যাসের মাধ্যমে আমরা জানছি কাসেদের মতোই প্রত্যেকেরই একটা জীবনে অনেক মেয়ের সাথে পরিচয় হয় কিন্তু তাদের মধ্যে সেই শেষ বিকেলের মেয়েটি কি তো চলুন বন্ধুরা আমরা শেষ বিকেলের মেয়ের দ্বিতীয় পর্ব শুনে আসি আপনাদের সাথে আছি আমি গল্প কথক এবং আমার শালিক পাখি এক ঝটকায় ওর হাতখানা দূরে কাছে রেগে গিয়ে বলল। এই এক দুই করে আমি দশ পর্যন্ত গুনব এর মধ্যে যদি তুই না যাস তাহলে আমি চললাম বলে জোরে জোরে এক দুই গুনতে শুরু করলো সে নয় এসে অনেকক্ষণ চুপ করে রইল কাছে সালমা তখনও কাঁদছে কাসেদকে চুপ করে থাকতে দেখে একবার শুধু আর চোখে তাকালো সালমা কষ্টে উচ্চারণ কালো কিন্তু সঙ্গে বলল দেখ দিলাম এবার কিন্তু একটু নড়চড় হবে না বলে আবার গুনতে শুরু করল সে পনেরো বলার পূর্ব মুহূর্তে সালমান চিৎকার করে উঠল তুই আমাকে মেরেছিস কেন কাশেদ হেসে দিয়ে বলল আর মার না চল ডান হাতের আঙুলগুলো দিয়ে চোখের পানি মুসতে মুসতে উঠে দাঁড়ালো সালমা তারপর ঠিক করে হেসে দিয়ে বললো আজ কিন্তু আমাকে দোলনায় চড়াতে হবে তখন ছেড়ে সালমার আরেকদিন বয়স বেড়েছে হয়তো পনেরো কিংবা ষোলো ঘুট ঘুটে সন্ধ্যা আকাশে অসংখ্য মেঘের ভিড় এই বুঝি বৃষ্টি এলো কাঠের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে এসে কাছে দেখলো বাসায় কেউ নেই শুধু সালমা ড্রয়িং রুমে একখানা চৌকির উপর লম্বা হয়ে শুয়ে একটা পত্রিকা পড়ছে কে আসাদ ভাই এই সন্ধেবেলা কোথ থেকে মহাবিদ্যালয় মানে কলেজ থেকে বাসায় কি কেউ নেই না ওরা সবাই সিনেমা দেখতে গেছে তুমি যাওনি যাইনি সে তো দেখতেই পাচ্ছেন পত্রিকাটা বন্ধ করে উঠে বসে সালমা বলল শরীরটা সেই সকাল থেকে ভালো নেই কেন কি হয়েছে ওর সামনে চৌকিতে এসে বসল কাছে সালমা বলল অসুখ করেছে কি অসুখ সালমা ঠিক করে হেসে দিল এবার যান অত কথা জবাব দিতে পারবো না একটা কিছু পেলেই হলো অমনি সেটা নিয়ে প্রশ্ন আর প্রশ্ন কি বিশ্রী স্বভাব আপনার কাছে গম্ভীর হয়ে গেল একটু পর উঠে দাঁড়িয়ে বলল বিশ্রী স্বভাব দিয়ে তোমার আর বাতি ব্যস্ত করব না চলি মুহূর্তে ওর পথ আগলে দাঁড়ালো সালমা যাবেন কি করে বাইরে বৃষ্টি হচ্ছে হোক তাতে তোমার কি সালমা মুখ টিপে হাসলো একটু তারপর বলল ইস এত রাগ নিয়ে আপনি চলেন কি করে সহসা ওর খোলা চুলের গোছা ধরে একটা ঝুড়ে টান মানল কাসেম রাগে ফেটে পড়ে বলল ফাজিল মেয়ে কোথাকার ইয়ার আর জায়গা পাও না তাই না সালমার মুখখানা ব্লান হয়ে গেল দেখতে না দেখতে চোখ জোড়া পানিতে টমল করে উঠলো সামনে থেকে সরে গিয়ে নিঃশব্দে আবার পরক্ষণে ঠুকরে কেঁদে আমি এমন কি করেছি যে আমার সঙ্গে অমন করেন চলে যাওয়ার জন্য বাড়িয়েও থমকে দাঁড়ালো কাছে সালমা কাঁদছে কৌচের উপর উপর হয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁচছে সে খোলা জানালা দিয়ে আসা বাতাসে নয় কান্নার আবেগে দেহটা কাঁদছে তার খোলা চুলগুলো পিঠময় ছড়ানো ধীরে ধীরে ওর পাশে এসে বসলো কাসেপ সালমা সে ডাকল ভয় ভয়ে সালমা কোনো উত্তর দিল না ওর মাথার উপর করে একখানা হাত রাখল সে সালমা সহসে উঠে বসলো সালমা তীব্র দৃষ্টিতে তাকালো এক বল কুর্তিকে তারপর তীব্র বেগে ছুটে পাশের ঘরে চলে গেল সে কাসেদ ডাকলো সালমা সালমা সজোরে দরজা বন্ধ করে দিল তারপর আর কোনো সারা শব্দ পাওয়া গেল না সেদিন অনেকক্ষণ একা ঘরে বসেছিল কাছে ভেবেছিল হয়তো এক সময় রাগ পড়ে গেলে বাইরে আসবে সালমা সালমা আসেনি অন্যদিন খালুজি তখন বরিশালে বদলি হয়ে গেছেন সালমা কলেজে পড়ে অফিসে কি একটা কাজে বরিশাল যেতে হলো তাকে তিন দিন ছিল যেদিন রাতে সে চলে আসবে সেদিন সবার কাছ থেকে বিদায় নেয়া হলো কিন্তু সালমাকে আশেপাশে কোথাও খুঁজে পেল না খালাম্মাকে জিজ্ঞেস করতে তিনি বললেন কি জানি কোথায় গেল বোধহয় সাদে বলে বার কয়েক নাম ধরে ডাকলেন তিনি কোনো সারা শব্দ পাওয়া গেল না কিছুক্ষণ পরে ছাদে এসে কাছে দেখল সালমা দাঁড়িয়ে সাদের কোণে চুপচাপ পরনের কালো শাড়িটা গাঢ় অন্ধকারের সঙ্গে মিশে গেছে তার চুলগুলো এলো খোপা করা দূরে স্টিমার ঘাটের দিকে তাকিয়ে কি যেন গুনগুন করছে সে হয়তো কোনো গানের কলি কিংবা কোনো অপরিচিত সালমা কাছে ঘুরে দাঁড়িয়ে তাকালো কিছু বললো না বলল, আমি সালমা সালমা পরক্ষণে বলল যাবেন বইকি আপনাকে তো কেউ ধরে রাখেনি কাসেদ অপ্রস্তুত গলায় বলল না তা নয় তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম সালমা মৃদু গলায় বলল বেশ বিদায় দিলাম কাসেদ চলে যাচ্ছিল সালমা পেছন থেকে ডাকলো শুনুন এখনই কি যাচ্ছেন হ্যাঁ এত সকাল সকাল গিয়ে কি হবে সকাল কোথায় স্টিমারের সময় হয়ে গেছে কে বলল এখনো দু ঘন্টা বাকি বাজে কথা চলুন ঘড়ি দেখবেন কাসেদের সঙ্গে দিয়ে নিচে নেমে এলো সালমা ড্রয়ার থেকে খালোজের ঘড়িটা বের করে এনে দেখালো তাকে বলল আমার কথা বিশ্বাস করেননি তো এই দেখুন এখন মাত্র নটা বাজে স্টিমার ছাড়বে এগারোটার সময় ঘড়ি দেখে অবাক হলো কাসেদ সেই কখন সন্ধ্যা হয়েছে এতক্ষণে নটা সালমা কোনো জবাব দিল না ঘড়িটা আবার ড্রয়ারে রেখে দিল আয়নার সামনে দাঁড়িয়ে খোকাটা খুলে চুলে চিরুনি বুলোতে লাগলো সে সহসা পেছনে ফিরে দাঁড়িয়ে শুধাল যাবার জন্য অমন হন্য হয়ে উঠেছেন কেন শুনি কাসেদ বলল চিরকাল থাকব বলে আসেনি নিশ্চয়। কাজে এসেছিলাম সারা হলো চলে যাচ্ছি চোখ জোড়া বড় বড় করে ওর কিছুক্ষণ তাকিয়ে রইল সালমা তারপর মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল আপনাকে চিরকাল এখানে থাকতে বলছেই বা কে বললেও হয়তো আমি থাকতাম না নিজেকে আপনি কি ভাবেন বলুন তো হঠাৎ ফোসফোস করে উঠল সালমা কাসেদ শান্ত স্বরে বলল একজন অধুম কেরানি কেরানির অত দেমাক কেন কবি বলি সালমা চুপ করে গেল চিরুনিটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল সে চুলগুলো আবার কপাই বাজু বন্ধু জানালারটা কুলে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল বাইরে আজ বৃষ্টি নেই মেঘ নেই আছে শুধু অন্ধকার সীমাহীন অন্ধকারে ঢাকা দূরের দিগন্ত জানালা থেকে মুখখানা সরিয়ে নিয়ে এলো সালমা চুপ করে বসে আছেন কেন আপনার স্টিমারের সময় হয়ে গেছে একটু পরে গিয়ে দেখবেন ওটা আর ঘাটে নেই তা নিয়ে তোমার আর মাথা ঘামাতে হবে কাছেদ আস্তে করে বলল স্টিমার ছাড়ার এখন অনেক দেরি সালমা প্রাণ হাসল তারপর ড্রয়ার থেকে ঘড়িটা বের করে এনে মৃদু গলায় বললো ওটা আমি এক ঘন্টা স্লো করে দিয়েছিলাম কেন আমার ইচ্ছে হয়েছিল তাই বলে সামনে থেকে সরে গেল সালমা ঘর থেকে বেরিয়ে গেল আর এলো না মা নামাজ পড়া শেষ করে এসে ছেলের দিকে নীরবে তাকিয়ে রইলেন কিছুক্ষণ হাতে তালুতে মুখ রেখে উপাশের দেয়ালে কি যেন দেখছে সে চোখের মণিজোড়ায় স্থির নিষ্পন্ন কিরে ভাত খাবি না মায়ের ডাকে চোখের পলক নড়ে উঠল তার উঠে দাঁড়িয়ে বলল তোমরা বসে পড়ো আমি হাত মুখ ধুয়ে আসি একখানা মাদুরের ওপর পাশাপাশি দুটো থাল সাজানো সামনে একটা বড় পেয়ালার মধ্যে তরকারি আর অন্য একটি থালায় বাড়তি ভাত ছালা নাহার এখন খাবে না ওদের দুজনের খাওয়া হয়ে গেলে তারপর সে বসবে খেতে আজকে নয় বহু দিন থেকে এই রীতি চলে আসছে তার যেদিন রাতে কাছেদের ফিরতে দেরি হয় সেদিন মা ঘুমিয়ে পড়লেও সে ঘুমোয় না উঠে দরজাটা খুলে দেয় সাবান তোয়ালে আর পানের বদনাটা নিয়ে রেখে আসে কলতলায় খাবারগুলো সাজিয়ে দেয় টেবিলের উপর তারপর যতক্ষণ কাছে থেকে দরজার পাশে মাঝে শুধু একবার জিজ্ঞেস করে আর কিছু দেব না সেচু খাওয়া শেষ হয়ে গেলে বা থালা বাসনগুলো নিয়ে কলতলায় চলে যায় কলতলায় পানি পড়ার শব্দ শোনা যায় অনেকক্ষণ ধরে আজ খেতে বসে বা ধুলেন কাল জাহানারা কেন এসেছিল রে আবার জাহানারা কাসেদ সংক্ষেপে বলল এমনি মা বললেন মেয়েটা বড় ভালো লেখাপড়া শিখেছে তাই বলে না কুঁচু নয় আস্তে আস্তে কথা বলে চেহারাটাও বেশ মিষ্টি ওর বাবা করে কি রে কাসেদ মুখ না তুলেই বললো উকি মা আর কোনো প্রশ্ন করলেন না নিরবে খাচ্ছেন তিনি হয়তো কিছু ভাবছেন এ মুহূর্তে তার মনে কিসের ভাবনা রয়েছে তার ঠিক বলে দিতে পারে কাছে ভাবছেন জাহানার মতো একটি মেয়েকে যদি বউ সাজিয়ে ঘরে আনা যেত অফিসে থাকাকালীন সময়টা মন্দ কাটে না কাছেদের কাজের চাপে তখন বাইরের দুনিয়ার কথা মনে থাকে না এটা হলো ফাইল টাইপ রাইটার চিঠিপত্র আর কাগজ কলমের পৃথিবী এখানে জাহানারা শিউলি সালমা সেতার কিংবা কবিতার প্রবেশ নিষেধ এখানকার প্রথম কথা হলো কাজ দ্বিতীয় কথা হলো তোয়াজ তৃতীয় কথা হলো ফাঁকি এ দিনের অপূর্ব মিশ্রণে অফিসের সময়টুকু বেশ কাজে উঠ কর্মচারীর সংখ্যা নগণ্য নয় বড় সাহেব আছেন একজন সবার বড় বয়স তার একটি ফুটফুটে ছেলে বড় সাহেব ভীষণ পরিশ্রমী কাজ করে কখনো ক্লান্ত হন না তিনি কাউকে অলস বসে থাকতে দেখলে ধমক দিয়ে ওঠেন বলেন এই জন্য আমাদের জীবনে কিছু হলো না হবেও না এই যে দেখছেন অফিসের বড় কর্তা হয়ে বসেছি গাড়ি বাড়ি করেছি এগুলো নিশ্চয়ই খোদা আকাশ থেকে ফেলে দেননি এর জন্য উসুরের মতো খাটতে হয়েছে আমায় মাথার ঘাম পায়ে ফেলে তবে না বলে থেমে যান সাহেব পরিমিত হাসেন সে হাসির অর্থ ধরে বাকি কথাটা বুঝে নিতে হয় বড় সাহেবের পরে যার স্থান তিনি পঞ্চাশ বৃদ্ধ সামনের কয়েকটা দাঁত ঝরে গেছে বহু আগে যত কাজ করেন তার দ্বিগুণ পান খান আর তার চেয়ে বেশি কথা বলেন কথা না বললে নাকি তার কাজে মুদ আসে গৃহী মানুষ এই বৃদ্ধ বয়সেও বিরাট পরিবারের ভার বহন করে চলেছেন ছেলে মেয়েদের সংখ্যা নয় তার উপর নাতি নাতনি বুড়ো মকবুল সাহেবের পাশে যার আসন তিনি টাকা আনা পায়ের হিসাব নিয়ে দিন ব্যস্ত অ্যাকাউন্টেন্ট নওশের আলী এখনো বিয়ে করেননি করবেন বলে ভাবছেন রোজ ভাবেন কিন্তু টাকা আনা পায়ের হিসেবও মিলছে না আর তার বিয়ে করাও হয়ে উঠছে না এরপর কাসেদকে বাদ দিলে আরো চারটে প্রাণী আছে অফিসে প্রথম দুজন কেরানি রানী কাসেদের সমগোত্রীয় এক গোয়ালের গরু নাকি এক সঙ্গে ঘাস খায় না এক গোত্রীয় মানুষগুলোর পক্ষেও এক তালে চলা অসম্ভব হয়ে দাঁড়ায় তাই তিন কেরানির মধ্যে কথাবার্তা খুব কম হয় মেলামেশা তার চেয়েও কম একটি দারোয়ান খোদা বক্স তার নাম পশ্চিমে বাড়ি ছিল তার বিহার কিংবা উড়িষ্যায় দেশ বিভাগের পর পূর্ব দেশে হিজরত করেছে সঙ্গে এসেছে দুই বউ আর একটা রামপুরি অফিসের পাশেই ওরা থাকে সারা দিন কলহ করে ডাল রুটি আর নিয়ে। পুরুষ। বসে বসে গোফের ডগা জোড়া মসৃণ করে আর খৈনি খায় আজ অফিসে ঢুকার পর খোদাবক্স টুল ছেড়ে দাঁড়িয়ে লম্বা একটা সালাম ঠুকলো তাকে কাছে বুঝতে পারলো ও কিছু বলতে চায় কেমন আছো খোদা বক্স কিছু বলবে খোদা বক্স বিনয়ের সঙ্গে শুধালো মেরা দরখাস্ত কুচকুয়া সাহেব কিছুদিন আগে বেতন বাড়াবার জন্য বড় সাহেবের কাছে একটা দরখাস্ত পাঠিয়েছিল সে দুটি বউ আর একটা ছাগলের সংসার পঞ্চাশ টাকায় চলে না তাই লিখে জানিয়েছিল কাছে মৃদু হেসে বলল হবে হবে আর কিছুদিন অপেক্ষা করো খোদা বক্স বড় সাহেব নিশ্চয়ই এবার তোমার বেতন বাড়িয়ে দেবেন খোদা বক্স খুশি হয়ে আর একটা সালাম ঠুকল বলল আপকা মেহরবানি হুজুর কাছে তোকে সুদ্ধে দিয়ে বলল আমার নয় বড় সাহেবের বলো বলে ভেতরে চলে এলো সে বড় সাহেব ইতিমধ্যে এসে পড়েছেন রুমে বসে দু নম্বর কেরানির সঙ্গে কথা বলছেন তিনি নওশের আলী ফাইলে মুখ ঢুকিয়ে হিসেব নিতে ব্যস্ত মকবুল সাহেব মুখের মধ্যে এক জোড়া পান বুঝে দিয়ে বললেন এই যে তিন নম্বর কেরানি আপনি তিন মিনিট লেট করে এসেছেন ঘড়ি দেখুন কারো ওপর রাগ করলে তার নাম নিতে ভুলে যান তিনি মন গড়া কতগুলো নম্বর ধরে সম্বোধন করেন এতে রাগ করার যথেষ্ট কারণ থাকলেও কেউ কিছু মনে করে না বলে মাথায় আছে সত্যি মিনিট লেট করে কাছে তিন এসেছে কিছু না বলে চুপচাপ তার চেয়ারটায় গিয়ে বসলো কাছে সামনে উপরের ফাইলটার এক কোণে টানা হাতে লেখা একটা নাম জাহানারা কোনো অসতর্ক মুহূর্তে হয়তো লিখে রেখেছিল সে কলমটা তুলে নিয়ে সাবধানে নামটা কালি দিয়ে ঢেকে দিবসে চার পাশে তাকালো এক কলক মোগুল সাহেব এখনো তার তিন মিনিট লেট হওয়া নিয়ে চাপা সরে রাগ প্রকাশ করছেন হঠাৎ সাতার কথা মনে পড়ে গেল নিজের টেবিল থেকে গলা বাড়িয়ে বলল মোগুল সাহেব আমার ছাতাটা প্রথমে ওর দিকে একটু অবাক হয়ে তাকালেন মোগুল সাহেব সহসা লজ্জা পেয়ে বললেন এই দেখুন আপনার ছাতাটা আনতে গিয়ে রোজ ভুলে যায় আপনি এক অদ্ভুত লোক তো সাহেব অফিস থেকে যাবার সময় আমায় একটু মনে করে দিলে পারেন কাছে দাস্তে করে বলল কি করব বলুন আমিও ভুলে যাই মগরু সাহেব তার পান খাওয়া দাঁতগুলো বের করে হাসলেন বললেন বেখলক তো আপনি বলে একটুখানে থামলেন তিনি থেমে বললেন আজ বিকেলে মনে করিয়ে দেবেন কাল নিশ্চয়ই নিয়ে আসব ফাইলগুলো খুলে কাজে মন দিল কাছে অনেকগুলো চিঠি টাইপ করতে হবে আজ তারপর বড় সাহেবের স্বাক্ষর নিয়ে সেগুলো পাঠিয়ে দিতে হবে বিভিন্ন কোম্পানির অফিসে পিয়ন বইতে নাম ঠিকানা সব তুলে রাখতে হবে কাসেদ সাহেব জি এক কাজ করুন না আজ অফিস ছুটি হলে আমার সঙ্গে চলে আসুন বাসায় ছাতাটা নিয়ে যাবেন গোল কৌচোটা খুলে আর একটা পান বের করলেন মকবুল সাহেব কাসেদ আস্তে করে বলল আচ্ছা সে তখন দেখা যাবে আজ নতুন নয় এর আগে অনেকবার তাকে বাসায় যাবার আমন্ত্রণ জানিয়েছিলেন মকবুল সাহেব আজ যাব কাল যাব করে যাওয়া হয়েছে লোকে বলে বাসায় নেমন্তন্ন করার পেছনে নাকি কন্যা দায় মুক্ত হওয়ার একটা গোপন আকুতি রয়েছে কথাটা সত্য কি মিথ্যা কাছে জানে না শুধু এই জানে বিবাহযোগ্য তিনটি মেয়ে রয়েছে তার তাদের বিয়ে দিতে হবে বৃত্তশালী পাত্রের কল্পনা নেই চলনসই হলেই হল ওদের কথা মাঝে মাঝে আলোচনা করেন মকবুল সাহেব তখন তাকিয়ে দেখলে হঠাৎ করে মনে হয় ভদ্রলোকের বয়স আরো বেড়ে গেছে চোয়ালের হাড় জোড়া আরো উঁচু দুচোখ আরো কোটোর বৃদ্ধ কেরানি সহসা মহূর্ষু রোগীর মতো হয়ে যায় একবার এই অফিসের একটি ছেলেকে নাকি জামাতা বানাবার কাজ প্রায় সম্পূর্ণ করে এনেছিলেন তিনি বড় মেয়েটির সঙ্গে বিশেষ ভাবও জন্মে গিয়েছিল ছেলেটি কিন্তু বিয়ে হলো না ছেলেটি রাজি হলো না বিয়ে কেন কেউ জানে না শুধু জানে ছেলেটি নাকি মকবুল সাহেবের কাছ থেকে কিছু নগদ পরিদাবি করেছিল মকবুল সাহেব রাজি হননি বরং ক্ষেপে গিয়ে বড় সাহেবকে ধরে কনিষ্ঠ কেরানিকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন তারই জায়গায় পরে কাসেদকে নেয়া হয়েছে মেশিনটা টেনে নিয়ে দ্রুত টাইপ করে চললো কাসেদ অফিসে এখন সবাই চুপ টাইপ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না বড় সাহেব বার কয়েক টহল দিয়ে গেছেন প্রত্যেকে টেবিলে এসে নীরবে দেখে গেছেন কে কি করছে এখন তিনি ফিরে গেছেন তার চেম্বারে কপারে ফোটা ফোটা ঘাম জমেছে পকেট থেকে রুমালটা বের করে ঘামগুলো ঘাম কিরে সাহেব ডেকেছেন আপনাকে মুখ তুলে বেয়ারাটার দিকে তাকালো কাছে না নিজের চেম্বারে ডেকে বলেন হয়তো মানুষের আত্মসম্মান বোধের প্রতি তার দৃষ্টি রয়েছে তাই মাঝে মাঝে অনেক কিছু ভাবে কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায় না কখনো যায় তবু তার ভাবনা শেষ হয় না দু নম্বর কেরানীর টেবিল থেকে বড় সাহেবের চেম্বারে আসতে হলে মাত্র উনিশ টি পদক্ষেপের প্রয়োজন কিন্তু এর মধ্যে আকাশ পাতাল কত কিছুই না চিন্তা করেছে কাছে চাকরির প্রমোশন থেকে বরখাস্ত কোনো কিছুই বাদ যায়নি বড় সাহেব এই মাত্র একটা সিগারেট ধরিয়েছেন সামনে রাখা একটা গোটা বইয়ের উপর নীরবের চোখ গোলাচ্ছেন তিনি মুখ না তুলেই আস্তে করে বললেন আপনার ফোন টেবিলের উপর নামিয়ে রাখা রিসিভারটার দিকে তাকালো কাছে সহসা বুঝতে পারলো না এই সময় কে ফোন করতে পারে তাকে হ্যালো হ্যালো অন্য প্রান্ত থেকে মিহি কণ্ঠে আওয়াজ ফেসে এলো বিব্রত কাছে কিছুক্ষণ চুপ করে রইল আর চোখে একবার এক পলক তাকালো বড় সাহেবের দিকে তিনি নির্লিপ্ত হ্যালো আপনি কে বলছেন সাহস সঞ্চয় করে মহিলার নাম জানতে চান সে অন্য পক্ষের হাসির শব্দ শোনা গেল আমাকে চিনতে পারছেন না বুঝি না না তো একটু চিন্তা করুন ঠিক চিনতে পারবেন রিসিভারটা হাতে নিয়ে খানিক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাছে চিন্তা করলো কিন্তু চিন্তা করে সময় সময় সকল সমস্যার সমাধান পাওয়া যায় না পেলেও সকল ক্ষেত্রে তা সত্য হয় না হ্যালো অন্য আবার ডাকে কাছে দেবার জিজ্ঞেস করলো আপনি কাকে চান আপনাকে মহিলা আবার হেসে উঠল আপনাকে বলতে গিয়ে আবার কয়েক ঢোক গেললো কাছে কিন্তু কেন বলুন তো একটা কবিতা শোনাবার জন্য শোনাবেন কি রিসিভারটা ছুঁড়ে ফেলে দিয়ে পালাতে পারলে বাসে কাছে কার কিন্তু পরক্ষণে ওর মনে জাহানারা নয় নয়তো। হ্যালো হ্যালো না জাহানার গলার স্বরটা কোনো মতেই এত মিহি নয় দু একবার ফোনে ওর সঙ্গে আলাপ হয়েছিল কাছেদের কখনো এমন তো মনে হয়নি হ্যালো চুপ করে রইলেন যে চুপ না করে থেকে কি করব বলুন বললাম তো একটা কবিতা আবৃত্তি করুন কাসেদ আরেকবার তাকালো বড় সাহেবের দিকে মনে হলো তার মুখে বিরক্তির ছাপ কাজের সময় মেয়ের সঙ্গে করাটা তার কাছে ভালো না হ্যালো হ্যালো ঠেকছে বলুন আমি শিউলি বলছি শিউলি যার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল জাহানাদের বাসায় জন্মদিনের আসর থেকে একসঙ্গে বাসায় ফিরেছিল ওরা আপনি থেকে বলছেন কলেজ থেকে ক্লাস নিয়ে বুঝি না তাহলে বসে বসে একটা কবিতার বই পড়লেই পারেন রিসিভারটা নামিয়ে রাখলো কাছে বড় সাহেব এতক্ষণে মুখ তুলে এক পলক তাকালেন দিকে তার চোখে বিরক্তি নেই আছে কৌতূহল যেন আলাপটা নীরবে উপভোগ করছিলেন তিনি কান পেতে শুনছিলেন সব ফোনের উপর হাত রেখে তখনও দাঁড়িয়ে রয়েছে কাছে শিউলির সঙ্গে অমন অভদ্র ব্যবহার না করলেও পারত সে কে জানে কি ভাবছে জাহানারের সঙ্গে দেখা হলে হয়তো সব কিছু খুলে বলবে সে বলবে তোমার কেরানি বন্ধুটিকে ভদ্রতা শিখতে বলো জাহানারা কি মনে করবে কে জানে হয়তো খুশি হবে বলবে কাসেদকে তুমি চেনো না শিউলি তাই অত বড় অপবাদ দিতে পারনি। ওরম মানুষ হয় না কিংবা জাহানার রেগে যাবে ভুজোড়া বাকিয়ে বলবে কেরানি তো ভদ্রতা শিখবে থেকে না জাহানারা অমন কথা বলতে পারে সে তার মনের মানুষ তার মুখ দিয়ে অমন একটা রুড় মন্তব্য কল্পনা করতেও পারে না কাসেদ কিন্তু ওর জন্য একটা সেতারের মাস্টার এখনো ঠিক করা গেল না আজ বিকেলে অফিস থেকে বেরিয়ে প্রথম কাজ হবে। যে কোনো একজন ভালো সেতারের সঙ্গে আলাপ করা লোকটার কার্তিকের মতো চেহারা হলে চলবে না তাকে হতে হবে কিংবা জাহানারা হাসবে হেসে লুটিয়ে পড়বে বিছানায় মুখখানা বিকৃত করে বলবে লোকটা দেখতে কেমন বিচ্ছিন্ন তাই না তোমার মতো সুপুরুষ আর একটিও দেখলাম না জীবনে এত রূপ তুমি কোথায় পেলে বলো না গো দুলিচাঁদের কাছে লেখা চিঠিটা কি টাইপ করা হয়ে গেছে জাহানারা নয় বড় সাহেব হ্যাঁ স্যার ওটা তৈরি আছে নিয়ে আসবো কি আমার প্রয়োজন নেই পাঠিয়ে দেবার বন্দোবস্ত করুন আর শুনুন আজ অফিস শেষে চট করে চলে যাবেন না অনেক কাজ করে আছে সেগুলো শেষ করতে হবে আমিও থাকবো এখানে বলে খয়ে যাওয়া সিগারেটটা সাইদানিতে রেখে দিলেন বড় সাহেব সামনে খুলে রাখা বইটার প্রতি আবার মনোযোগ দিলেন তিনি কাজ বিশেষ কিছু নেই তা জানতো কাছে এমনি হয় অতীতেও হয়েছে অফিস ছুটি হয়ে যাবার পরেও নিজের চেম্বারে চুপচাপ বসে থাকে বই কখনো চিঠিপত্র লেখেন বসে বসে একা একা ভালো লাগে না বলে মাঝে মাঝে অফিসের কর্মচারীদের মধ্যে কোনো একজনকে রেখে দেন সঙ্গে কথা বলেন এটা সেটা কাজ করান গল্প করেন নিজের জীবনের গল্প বাবা বড় গরিব ছিলেন প্রাইমারি স্কুলের সেকেন্ড মাস্টার বেতন পেতেন মাসে পনেরো টাকা তাও নিয়মিত নয় ছোটবেলায় কত কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছে তাকে দূর গায়ে জায়গি থাকতেন বড় সাহেব তিন মাইল পথ পায়ে হেঁটে স্কুলে যেতেন ফিরে আসতে অনেক রাত হয়ে যেত তখন দুপায়ে ব্যথা করত ভীষণ পরের বাড়িতে ঠিক মতো খাওয়া জুটত না বই কেনার পয়সাও ছিল না তার সহপাঠীদের কাছ থেকে চেয়ে এনে পড়তেন রাত জেগে পড়বার উপায় ছিল না ওতে তেল খরচ হয় তেল কেনার টাকা কোথায় তবু কোনোদিন দমে যাননি বড় সাহেব হতাশা আসতো মাঝে মাঝে তখন চুপচাপ বিছানায় শুয়ে থাকতেন তিনি কান্না পেত কাঁদতেন চোখের পানি ধীরে ধীরে চোখেই শুকিয়ে যেত কিন্তু কান্নারও শেষ আছে সাহেব বললেন জীবনে এত কষ্ট করেছি বলেই তো সুখের মুখ দেখতে পেরেছি এখন আমার মতো সুখে কটি লোক আছে বলুন বড় সাহেবের মুখের দিকে তাকিয়ে সংসা কাছেদের মনে হলো সত্যি কি লোকটা সুখে আছে অফিসিয়াল লোকজন বলে সুখে যদি থাকবে তাহলে এই কাঁচা বয়সে ঝুলে পাক ধরেছে কেন বলতে পারো এক নম্বর কেরানি বলে চিন্তায় পেগেছে মানুষ যত বড় হয় ওদের চিন্তা তত বড় অ্যাকাউন্টেন্ট বলেন চিন্তা নয় দুশ্চিন্তা তা হবে না কেন ঘরের বউ যদি পদপুরুষের সঙ্গে হল্লা করে বেড়ায় তাহলে কার মনবে মেজাজ ঠিক থাকে বলো বড় সাহেবের গিন্নিকে অনেক দিন আগে একবার দেখেছিল কাসেম সারা মুখে কৃত্রিমতা মেখে অফিসে এসেছিলেন তিনি সাবের সঙ্গে দেখা করতে দৈহিক লাবণ্যের প্রদর্শনী দেখিয়ে মহিলা সেই যে গেলেন আর আসেননি কোনোদিন দারোয়ানকে দিয়ে চা নাস্তা আনলেন ইতিমধ্যে দু একখানা ফাইলও নড়াচড়া হলো চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে সহসা বড় সাহেব শুধোলেন ঢাকায় ফুচকা পাওয়া যায় কাছেন অপ্রস্তুত হয়ে গিয়ে বলল যাই বই কি আপনি ফুচকা খান না খেয়েছেন কোনো দিন না আমি খেয়েছি অনেক খেতাম ছোটবেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বড় ভালো লাগত বড় সাহেব চুপ করে আজকের বিত্তমান দিনগুলোর চেয়ে হয়তো ছেলেবেলার অনচনে ভরা ফুচকা খাওয়া দিনগুলোকে আজও অনেক প্রিয় বলে মনে হচ্ছে তার আশ্চর্য মানুষের মন সে যে কখন কি চায় তা নিজেও বলতে পারে না কিসে তার সুখ আর কিসে তার অসুখ এর সত্যিকার জবাব সে নিজেও দিতে পারে না কোনোদিন জাহানারা যদি কোনোদিন সময় মেলে তোমার মনের অর্গল তুমি খুলে দিও আমার কাছে তোমার অনেক চাওয়ার পাশে আমার অনেক পাওয়ার স্বপ্নগুলোকে থরে থরে সাজিয়ে নেব গরমিল চাই না জীবনে দেখছো না মিলের অভাবে মানুষগুলো কেমন মরু হয়ে আছে এ তোমার ভুল ধারণা কাছের জাহানার আসতে করে অভাবটা মিলের নয় রঙের আমাদের জীবনে রং নেই রং রং সে আবার কি ওর প্রশ্ন শুনে মৃদু হাসল জাহানারা মুখখানা ঈশ্বর এলিয়ে বলল এর কোনো আকার নেই থাকলে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম আসলে ওটা একটা অনুভূতি যা মানুষের চেহারায় আনে উজ্জ্বলতা মনে যোগায় আনন্দ দেহকে দেয় উষ্ণতা আর প্রাণকে করে সজীব জাহানার দু চোখে তখন স্বপ্ন কি এক তন্ময়তায় আচ্ছন্ন হয়ে আছে সে চলুন এবার ওঠা যাক বড় সাহেব আসতেই করে বললেন কোনো কথা না বলে উঠে দাঁড়াল খাসের হয়তো সে অনেক বদলে গেছে এখন দেখলে আর সেই পুরনো মেয়েটিকে খুঁজে পাওয়া যাবে না সিঁড়িবে দোতলার ঘরে উঠে যাবার পথে একটা মোড়ের উপর বসেছিল সালমা চুলগুলো পিঠের উপর ফেলে দিয়েছে সে পরনে একখানা কালো পাড়ে মিহি শাড়ি সাদা জমিনের উপর হলুদ ফুল আঁকা কানে গলায় হাতে অলঙ্কারের বোঝা সালমা চোখ তুলে কিছুক্ষণ এক পলকে তাকিয়ে রইল সহসা কিছু বলতে পারলো না সে ওর ছোটের কোণে ধীরে ধীরে একটু মিষ্টি হাসি জেগে উঠলো পরক্ষণে সারা মুখে এসে হাসি ছড়িয়ে পড়লো কাসেদ ভাই কাসেদ বলল তোমাকে দেখতে এলাম সালমা সালমার মুখখানা অকারণে রাঙা হলো উঠে দাঁড়িয়ে মোড়াটা ওর দিকে বাড়িয়ে দিল সে বসো কাসেদ বসল বাড়িতে আজ অনেক অতিথি এসেছে ঘরে বারান্দায় সাদে দাঁড়িয়ে আছে ওরা কথা বলছে হাসছে আলাপ করছে এটা সেটা নিয়ে ব্যাপার কি অনেক শুকিয়ে গেছ যে সালমার কথার জবাবে কাসেদ কি বলল স্পষ্ট বোঝা গেল না সালমা আবার শুধালো প্রেমে পড়নি তো কাসেদ অপ্রস্তুত গলায় বলল তার মানে মাথার চুলগুলো দুহাতে খোপাবদ্ধ করতে করতে সালমা বলল শুনেছি প্রেমে পড়লে নাকি লোক শুকিয়ে যায় ওসব বাজে কথা প্রসঙ্গটা পাল্টাবার জন্য হয়তো কাসেদ হঠাৎ জিজ্ঞেস করলো তোমার মেয়ে হয়েছে জানাও তো একটা চিঠি লিখলেও তো পারতে। সালমা বললো জানাতাম কয়েকবার ইচ্ছেও হয়েছিল কিন্তু কি জানো আজকাল বড় আলসে হয়ে চিঠি তাও লিখি লিখি করে না কাশেদ বলল বুড়িতেই বুড়ি হয়ে গেলে মনে হচ্ছে সালমা বললো বুড়ি হয়নি তো কি কবছর পরে মেয়ে বিয়ে দেব বলতে গিয়ে নিজেই হেসে দিল সালমা তুমি বসো আমি পলিকে নিয়ে আসি আলসে মেয়েটি চপল ভঙ্গি করে ঘরে চলে গেল একটু পরে আবার যখন সে সামনে এসে দাঁড়ালো তখন তার কোলে একটা ফুটফুটে মেয়ে সালমা সালমা বলল বলল দেখতে ঠিক ওর বাবার মতো হয়েছে গায়ের রং চোখ চূড়া কিন্তু আমার হবেও বা কাসেদ মৃদু গলায় বলল নাম কি রেখেছ সালমা জবাব দিল পলি ওর বাবার দেয়া নাম তোমার নিশ্চয়ই পছন্দ হয়নি কাসেদ সংক্ষেপে বলল না ঘাটটাই সৎ বাঁকা করে সালমা অপূর্ব কণ্ঠে শুধাল তুমি হলে কি নাম রাখতে এসব বাতল প্রশ্নের কোনো মানে হয় না কাসেদ নড়ে চড়ে বসল সালমা বলল তবু বলো না শুনি কাসেদ ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো তারপর বলল কি নাম রাখতাম জানিনে তবে এই মুহূর্তে একটা নাম মনে পড়ছে আমার বিপাশা হয়তো তাই রাখতাম বিপাশা বার কয়েক নামটা উচ্চারণ করলো সালমা কি যে ভাবলো ভেবে পরক্ষণে বলল আমি ওকে বিপাশা নামেই ডাকবো এতে আমার আপত্তি আছে ওর কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে কাসেদ বলল ওর বাবা যে নাম দিয়েছে সেই নামে তোমাকেও ডাকতে হবে কাসেদের কণ্ঠে যেন ধমকের সুর আরো কিছু বলতে যাচ্ছিল কাসেদ পরিচিত একজন মহিলাকে এদিকে আসতে দেখে থেমে গেল কাসেদের মনে হলো যেন এর আগে কোথাও দেখেছে তাকে মহিলার চাউনি দেখে মনে হলো তিনিও যেন তাকে চিনতে পেরেছেন সালমা বলল ইনি মিসেস চৌধুরী ওর স্বামী বিপাশার বাবার সঙ্গে একসাথে কাজ করতো কুড়ি গ্রামে আর ইনি হলেন ওকে আমি চিনি সালমাকে থামিয়ে দিয়ে মিসেস চৌধুরী অর্থপূর্ণ হাসি ছড়ালেন কাসের তখন স্মৃতির খাতায় মহিলার ঠিকানা খুঁজে বেড়াচ্ছিল সহসা শুধালো আপনাকে এর আগে কোথায় যেন দেখেছি যে হ্যাঁ মহিলা মৃদু এসে বললেন জাহানারাদের ওখানে বেশি ভাবতে হলো না মিসেস চৌধুরীর জন্য জাহানারাদের বাসায় আলাপ হওয়া মিলি চৌধুরীকে একটু পরেই খুঁজে পাওয়া গেল মিলি চৌধুরী একটু সুধালো ভালো আছেন তো কাসেদ সংক্ষেপে বলল ভালো হঠাৎ কেন যেন সালমাকে গম্ভীর দেখালো কাসেদের মুখের দিকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে কি যেন আবিষ্কার করার চেষ্টায় মেতে উঠেছে সে মিলি বললেন নতুন কিছু লিখলেন কাসেদ বলল না আলাপ জমল না একটু পরে বারান্দা ছেড়ে ঘরে চলে গেলেন মিলি চৌধুরী এখানে দুজন নীরব নিরবতা গুড়িয়ে কাসেদ শুধালো হঠাৎ এমন গম্ভীর হয়ে গেল যে না এমনি সালমা সহজ হতে চেষ্টা করলো পলির চোখে মুখে আদর করলো সে দু হাতে দোলনার মতো করে বার কয়েক দোলালো তাকে তারপর যতদূর সম্ভব সহজ গলায় শুধালো জানারাটাকে কিছুক্ষণ সময় লাগলো তার নিরবতা গুড়িয়ে কাসেদ শুধালো হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলে যে না এমনি সালমা সহজ হতে চেষ্টা করলো পলির চোখে মুখে আদর করলো সে দুহাতে দোলনার মতো করে বার কয়েক জাহানারা সহসা কিছু বলতে পারল না অপ্রস্তুত ভাবটা কাটিয়ে নিতে কিছুক্ষণ সময় লাগলো তার একটু পরে বললো জাহানারা আমার একজন বান্ধবীর নাম বান্ধবী না আর কিছু কাসেদের চোখে মুখে কি যেন খুঁজছে সালমা ওর চোখের মণিজোড়া সহসা বড় তীক্ষ্ণ হয়ে উঠেছে ছোটের কোণে ঈষৎ হাসি সে হাসির কোনো অর্থ আছে হয়তো কিংবা নেই বান্ধবীর অন্য কোনো মানে আছে নাকি সালমা বলল আগে ছিল না এখন আছে আগের দিনে ছেলের সঙ্গে ছেলের বন্ধুত্ব হতো মেয়ের সঙ্গে মেয়ের আজকাল ছেলেতে মেয়েতে বন্ধুত্বের পালাটা বড় জোরে সরে শুরু হয়েছে তাতে কি এর অর্থগত রূপটা বাড়তেছে পাল্টেছে বই কি সালমা দৃঢ় গলায় বলল এখন তার অর্থ এক নয় অনেক বন্ধুর স্ত্রীকেও বলি বান্ধবী নিজের স্ত্রীকেও বলি বান্ধবী বন্ধুর প্রেমিকা তাকেও ডাকি বান্ধবী বলে আবার নিজের তার পরিচয় দিতে গিয়েও বলি বান্ধবী সব বান্ধবী এক হলো নাকি সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো সালমা কাসেদ নীরব ওকে চুপ থাকতে দেখে সালমা আবার শুধালো তোমার বান্ধবীটি কোন শ্রেণীর জানতে পারি কি বলতে গিয়ে সামনে ঝুঁকে এলো সালমা কয়েক চুল মাথার উপর থেকে গড়িয়ে এসে কপালে ঢুলে পড়ল চুলগুলো এখন নীরব বাতাসে পরে নীরবতা ভেঙে এসে বলল যে কয়েকটি শ্রেণীর কথা বললে তার কোনোটিতেই সে পড়ে না সামান্য জবাবটা দিতে এত দেরি হলো কেন তাহলে ভ্রুজোড়া বিস্তৃত করে আবার শুধালো সালমা সহসা রেগে উঠল কাসেদ তোমার সঙ্গে বাজে তর্ক করতে আমি আসিনি সালমা এসব আমার ভালো লাগে না বলে উঠে দাঁড়ালো সে সে আমি জানি রান গলায় আস্তে করে বলল সালমা বলে মুখখানা কেন যেন অন্যদিকে সরিয়ে নিল সে হয়তো আড়াল করে নিল কাশেদের কাছ থেকে কাশেদ শুধু একবার ফিরে তাকালো কিছু বলল না ঘরের ভেতর যেখানে ফরাস পেতে বুড়ো বুড়িরা গল্পে মেতে উঠেছে সেখানে যাওয়ার জন্য বাড়ালো কাসেদ বুড়ো বুড়িদের আলোচনার ধারা ভিন্ন রকমের এখানকার আলাপের প্রসঙ্গ অতি জাগতিক সোনার উপর দর কমল কি বাড়লো কোন বাজারে ভালো তরি তরকারি পাওয়া যায় কোন দোকানে সস্তায় জিনিসপত্র বিক্রি হয় কোথায় গেলে মেয়ের জন্য একটা ভালো পাত্র জোটানো সম্ভব এমনি সব আলোচনা কাসেতকে আসতে দেখে খালু বললেন এসো বাবা এসো বসো মা সস্নেহে দৃষ্টিতে তাকালেন ওর দিকে খালা পাঞ্চি ছিলেন বসে বসে আঙ্গুলের ডগা থেকে একটুখানি চুন চুষে নিয়ে বললেন তুমি এলে ভালোই হলো শোনো বাবা তোমার খালুজি নাহারের জন্য একটা ভালো প্রস্তাব এনেছেন মা বললেন ওকে খুলে বলো না সব ওই তো এখন বিয়ে দেবার মালিক খালু বললেন শোনো বাবা ছেলে তেমন কেউ কেটা একটা কিছু না আইকম পর্যন্ত পড়ে পরীক্ষা দিয়েছিল পাশ করেনি এখন ইডেন বিল্ডিং এ চাকরি করে শ টাকা বেতন কাছে দাবার জিজ্ঞেস করলো পরীক্ষাটা আবার দেয়নি কেন দেয়নি নয় দেবে আবার দেবে খালো জবাব দিলেন ছেলে ভালো এতে কোনো সন্দেহ নেই ঘরের কোণে পানের পিক ফেলে এসে বললেন এক মায়ের এক ছেলে বাবা মারা গেছে ছেলেবেলায় একা ঘর মা বললেন কোনো ঝামেলা নেই নাহার সুখেই থাকবে কাছে কোনো মন্তব্য করল না কথার ফাঁকে সালমা এসে বসেছে এক পাশে একটু গম্ভীর একটু যেন অন্য মনস্ক খালু বললেন আজকাল মেয়ে বিয়ে দেবার মতো ঝক আর নেই বড়বু যাদের টাকা আছে তারা টাকা পয়সা নিয়ে ভালো ভালো ছেলে বেছে নেয় খালা বললেন শুধু মেয়ে কেন ছেলে বিয়ে দিতেও কি কম ঝামেলা একটা ভালো মেয়ে পাওয়া যায় না আমাদের নজরুলের জন্য মেয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম যাও পাওয়া গেল ও খুদা মেয়ের বাবা সিএসপি সিএসপি করে পাগল সিএসপি ছাড়া মেয়ে বিয়ে দেবেন না মা বললেন আগের দিনে লোকে বংশ দেখতো এখন সিএসপি ছাড়া দেখে না খালু বললেন ও কিছু না বড়বু যুগের হাওয়া যেমন আদি যুগ মধ্যযুগ আর পলি আছে তেমনি বিয়ের ব্যাপারেও কতগুলো যুগ রয়েছে ডাক্তার যুগ ইঞ্জিনিয়ার যুগ সিএসপি যুগ এখন সিএসপি যুগ চলছে বলে শব্দ করে হেসে উঠলেন তিনি অন্য মনস্ক সালমাও না হেসে পারল না হাসলো সবাই খাওয়ার ডাক পড়ায় বৈবাহিক আলোচনা আর এগুলো না আসর ছেড়ে সকলে উঠে পড়লো সালমা সামনে এগিয়ে এসে ফিসফিস করে বললো খাবার টেবিলে তোমার পাশের চেয়ারটিতে আমি ছাড়া কাউকে বুঝতে দিও না যেন তুমি যাও আমি বিপাশাকে বিছানায় রেখে আসি কাসেদ কিছু বলার আগেই সামনে থেকে সরে গেল সালমা সে শুধু বোকার মতো তাকিয়ে রইল চলে যাওয়ার পথের দিকে দিন কয়েক পরে অফিসে এসে শিউলির কাছ থেকে আরেকখানা টেলিফোন পেল কাসেদ শিউলি বলল আহ গলাটা চিনতে পারছেন তো কাসেদ জবাব দিল অবশ্যই পাচ্ছি শিউলি বলল তাহলে শুনুন আপনাকে কয়েকটা খবর দেবার আছে বাবা কুমিল্লায় বদলে হয়ে গেলেন তাই নাকি আগে হ্যাঁ আমি এখন বাসা ছাড়া পাখি তার মানে মানে এখন হোস্টেলে আছি হোস্টেলে জি ওটা কি মুক্ত বিচরণ ভূমি নাকি কেন বলুন তো নিজেকে একমাত্র বাসা ছাড়া পাখির সঙ্গে তুলনা করলেন কি না তাই ও যা আমি ভুলে গিয়েছিলাম যে আপনি কবি মানুষ টেলিফোনে মিহি হাসির শব্দ শোনা গেল ওর শিউলি হাসছে কাসেদ শুধালো আপনার খবর বলা শেষ হলো শিউলি বললো না আছে হ্যালো শুনুন প্রত্যেক শুক্রবার আর রোববার আমাদের বাইরে বেরোতে দেওয়া হয় ভালো কথা তারপর সামনের শুক্রবার আপনার কোনো কাজ আছে কিনা আছে কিনা এখনো বলতে পারিনি না থাকলে আসুন না বিকেলের দিকে একটু বেড়ানো যাক কাসেদ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল। হঠাৎ বেড়াবার সাথী হিসেবে শিউলি পরক্ষণে জবাব দিল আপনাকে ভালো লাগে বলে সেই পরিচিত শব্দে হেসে উঠলো সে কাসেদ বিব্রত বোধ করলো রিসিভারটা ডান হাত থেকে বা হাতে সরিয়ে নিয়ে আস্তে করে বললো এবার রেখে দেই কেন কথা বলতে বিরক্ত বোধ করছেন বুঝি না তা নয় কাসেদ ইতস্তত করে বললো অনেকক্ষণ ধরে ফোনটা আটকে রেখেছি কিনা বুঝলাম মৃদু গলায় বললো ফোনটা কষ্ট পাচ্ছে রেখে দিন বলে আর দেরি করলো না সে রিসিভারটা রাখার শব্দ শুনতে পেলো সে দুটার পর থেকে অফিসে আর কারো মন বসতে চায় না কখন চারটা বাজবে আর কখন তারা এই চেয়ার টেবিল আর ফাইলের অরণ্য থেকে বেরিয়ে বাইরে মুক্ত আকাশের নিচে গিয়ে দাঁড়াবে সে চিন্তায় সবার মন উদ্বিগ্ন হয়ে থাকে দুটো থেকে চারটের মাঝখানের সময়টা তাই কাজের চেয়ে আলাপ আলোচনা আর গল্প করেই কাটে বেশিরভাগ সময় এ সময় হেড ক্লার্কের পানের ডিবে দ্রুত ফুরিয়ে আসতে থাকে হয়তো তাই কথা বলার মাত্রা বেড়ে যায় মেজাজ রুক্ষ থাকলে সকলকে গাল দেয় প্রসন্ন থাকলে সবার সঙ্গে হেসে কথা বলে সকলের কুশল জিজ্ঞেস করে আজ বিকেলে অফিস থেকে বেরোবার আগে হেড ক্লার্ক বললেন আজ আপনি আমার বাসায় যাবেন কাসেদ আসবেন শুনছেন কাসেদ বলল আমি তো আপনার বাসা চিনি না চেনেন না চিনে নেবেন পান চিবোতে চিবোতে হেড ক্লার্ক আবার বললেন চলুন না আমার সঙ্গে আজ যাবেন বাসায় বিকেলে বিশেষ কারো সঙ্গে কোনো এঙ্গেজমেন্ট নেই তো শেষের কথাটার উপর যেন তিনি বিশেষ জোর দিলেন কাসের মুখ তুলে তাকালো তাকালোকে হেড ক্লার্কের কথা বলার ভঙ্গিটা ভালো লাগলো না ওর ভেবেছিল চুপ করে যাবে কথা বাড়িয়ে লাভ নেই তবু বাড়াতে হলো আমার বিশেষ কেউ আছে সেটা আপনি জানলেন থেকে আহা হা রেগে গেলেন নাকি হেড ক্লার্ক পরক্ষণে বললেন কথাটা যদি বলেই থাকি এমন কি অন্যায় করেছি বলুন এ বয়সে সবার বিশেষ কেউ একজন থেকে থাকে আমাদেরও ছিল ক্ষণকাল থেমে আবার শুধোলেন তিনি আপনার বুঝি কেউ নেই থাকলেই বা আপনাকে বলতে যাবে কেন কাছেদের হয়ে জবাবটা দিলেন এক নম্বর কেরানি হেড ক্লার্ক সরস দৃষ্টিতে তাকালেন তার দিকে তারপর বললেন আপনাকে যে কাজটা করতে দিয়েছি ওটা হয়েছে এক নম্বর কেরানির মুখখানা মুহূর্তে ব্রাণ হয়ে গেল হেড ক্লার্ক মুখে একটা পান তুলে দিয়ে বললেন আগে কাজ শেষ করুন তারপর কথা বলবেন ঘাড় নিচু করে কাজে মন দিল এক নম্বর কেরানি কিছুক্ষণ কেউ কোনো কথা বলতে পারলো না হেড ক্লার্ক চুপ কাসেদ নীরব দেয়ালে ঝুলানো বড় ঘড়িটা শুধু আওয়াজ তুলে এগিয়ে চলেছে তার গতিতে আর শব্দ নেই অফিস থেকে দুজনে একসঙ্গে বেরিয়ে নির্দিষ্ট এলোরা। দুজন রাস্তায় নেমে এসে প্রথমে কথা বলল আপনি কি এখনো সোজা বাসায় যাবেন ঘুমট অবস্থাটা কেটে যাওয়ায় যেন খুশি হলেন ভদ্রলোক অফিস থেকে বেরিয়ে আমি অন্য কোথাও যাইনি কাসেদ বলল বেশ তাহলে চলুন আপনার বাসায় যাওয়া যাক বলে হেড ক্লার্কের মুখের দিকে তাকালো কাসেট তার কোনো ভাবান্তর হয়েছে কিনা লক্ষ্য করল কিন্তু কিছু গেল না হেড ক্লার্ক বুঝা মৃদু গলায় বললেন বেশ তো চলুন আপনার সাতাটা বলতে গিয়ে থেমে গেলেন তিনি কথাটা শেষ করলেন না অফিস থেকে মকবুল সাহেবের ভাষাটা বেশ দূরে নয় তবু অনেক দূর পল্টন থেকে লালবাগ মাসের শুরুতে বাসে চড়ে অফিসে আসেন তিনি বাসে চড়ে বাসায় ফেরেন মাসের শেষে বাসা ছেড়ে হন হেঁটে আসেন হেঁটে যান কিছু দূর এসে সাহেব বললেন আমি বাসে বুঝলেন ওতে বড় ভিড় আমার মাথা ঘোরে আগে রিক্সায় করে আসতাম যেতাম কিন্তু ব্যাটারি এমন হুড়মুড় করে চালায় দুবার ট্রাকের নিচে পড়তে পড়তে অল্পের জন্য বেঁচে গেছি সেই থেকে আর রিক্সায় চড়িনি আজকাল শ্রীচরণ ভরসা করেছি এতে করে বিকেলবেলা বেড়ানোটাও হয়ে যায় কি বলেন তাকে সমর্থন জানাতে গিয়ে শুধু একটুখানি হাসলো কাসিক কিছু বলল না কারণ কিছু বলতে গেলে বিকেলবেলায় বেলায় বেড়ানোর চেয়ে টাকা কড়ির সমস্যাটা এসে পড়বে সবার আগে লালবাগে একটা সরু গলির ভেতরে একখান আস্ত রা একতলা দালান আর একটা দোচালা টিনের ঘর নিয়ে থাকেন মকবুল সাহেব বড় পরিবার ছেলে মেয়ে নাতি নাতনি বাইরের একখানা ঘর বৈঠকখানা এবং স্কুল পড়ুয়া দুই ছেলের শোবার ঘর হিসেবে ব্যবহার করছেন তিনি ঘরের মধ্যে আসবাবপত্রের চেয়ে ধুলোবালি আর আবর্জনার আধিপত্য সবার আগে চোখে পড়ে জানালা দুখানায় পর্দা সেই কবে লাগানো হয়েছে কে জানে নিচের দিক থেকে কিসে যেন খেয়ে অর্ধেকটা করে ফেলেছে বাতাসে মৃদু মৃদু দুলছে সেগুলো আর কিছু নয় শুধু ওই পর্দাগুলোর দিকে তাকালেই গৃহকর্তার দীনতা সুস্পষ্ট হয়ে ওঠে ভেতরে ঢুকে একখানা চেয়ারে ওকে বসতে বললেন মকবুল সাহেব দীর্ঘ পথ হেঁটে এসে পঞ্চাশত্বর বৃদ্ধ এখন ক্লান্ত কাছেদকে বসতে বলে নিজে একখানা চৌকির উপর বসে পড়লেন চারপাশে তাকিয়ে বললেন বাড়িটা বিশেষ ভালো না তবু সেই পার্টিশনের পর থেকে আছি একটা মায়া বসে গেছে ছাড়ি ছাড়ি করেও ছাড়া যায় না বাইরের ঘরে তার গলার আওয়াজ পেয়ে ভেতর থেকে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে এসে ঘরে কারো পরনে ময়লা ফ্রক কারো পরনে ছেড়া হাফ প্যান্ট কেউ বা ন্যাংটা দুজনকে কোলে তুলে নিলেন তারপর চোখে মুখে চিবুকে চুমু দিয়ে একগাল হেসে বললেন এরা সব আমার নাতি নাতনি বিকেলটা এদের নিয়ে কাটে আমার বুড়োর চোখে মুখে কি এক প্রশান্তি এ মুহূর্তে যেন নিজের সকল দীনতা ভুলে গেছেন তিনি চেয়ে দেখতে বেশ ভালো লাগছিল কাছেদের কিছুক্ষণের জন্য হয়তো সে অন্য মনুস্ক হয়ে গিয়েছিল হঠাৎ নজরে এলো জানালায় ঝোলানো আতখানা পর্দার উপাশে একটি মেয়ে এদিকে পেছন করে আছে কালো ঘন চুলগুলো তার পিঠময় ছড়ানো গায়ের রংটা কালো চিকন হাত দিয়ে চুলের অরণ্যে উকুল খুঁজছে সে চেহারাটা ভালো করে দেখার উপায় নেই পাশ থেকে যেটুকু দেখা গেল তাতে মনে হলো নাকটা বেশ তীক্ষ্ণ আর চোখজোড়া বড় বড় মকবুল সাহেব তার নাতি নাতনিদের নিয়ে ভেতরে চলে গেলেন বলে গেলেন আপনি বসুন আমি এক্ষুনি আসছি কাসেদ নড়ে চড়ে বসল জানালার পাশ থেকে চোখজোড়া সরে এসেছিল আবার সেদিকে তাকালো কাসেদ মেয়েটি এখনো বসে আছে মকবুল সাহেবের মেয়ে হয়তো সবার বড়ও কিংবা মেজো কিংবা সেজো বেলার ম্লান আলোয় ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে সে একটু পরে তাকে আর দেখা যাবে না কালো মেয়ে সন্ধ্যের আলোতে হারিয়ে যাবে কাসেদ নিজেও জানে না কখন সে জানালার দিকে ঈষৎ ঝুঁকে পড়েছিল ঐৎসুক আনত দেহ সহসা সচকিত হলো মনে মনে লজ্জা পেল কাসেদ একটা অপরিচিত মেয়েকে দেখার জন্য অমন করছে কেন সে এ প্রশ্নের জবাব সে দিতে পারল না সে জানে মেয়েটাকে দেখতে তার ইচ্ছে করছে ভালো লাগছে সুন্দর লাগছে অন্তত বিকেলের এই বিশেষ মুহূর্তটিতে এই যে কাসেদ সাহেব আপনাকে অনেকক্ষণ একা বসিয়ে রেখেছি কিছু মনে করেননি তো মকবুল সাহেব এসে ঢুকলেন ভেতরে পানে মুখখানা ভরে এসেছেন তিনি হাতে একখানা ছাতাটার দিকে চোখ করতে ছিল তেমনটি নেই উপরে মাঝখানে অনেকগুলো ক্ষত মকবুল সাহেব একবার সাতা আর একবার কাছেদের মুখের দিকে তাকিয়ে সলজ্জ কণ্ঠে বললেন আহ আপনাকে দেওয়া গেল না কাসেদ সাহেব ওটা মেরামত করতে হবে কাসেদ পরক্ষণে বললো ঠিক আছে আমি নিজেই মেরামত করে নেব মকবুল সাহেব বললেন না 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 তা কেমন করে হয় বলতে গিয়ে মুখখানা বিরক্তিতে ঘুরে এলো তার একটুক্ষণ চুপ করে থেকে বললেন এই ছেলেপিলেদের নিয়ে আর পারা গেল না একটা জিনিস এদের জন্য ঠিক থাকে না এত মারধর করি সহসা দরজার দিকে চোখ পড়তে থেমে গেলেন তিনি দরজার ঝুলানো ময়লা পর্দাটা ঈশত নড়ে উঠল। কে যেন পাশে দাঁড়িয়ে অন্ধকারে তাকে ঠিক দেখা গেল না চুরির আওয়াজ শুনে মনে হলো একটি মেয়ে হয়তো সেই মেয়েটি যে একটু আগে আঙ্গিনার পাশে বসে বসে মাথায় উকুন খুঁজছিল কাছে নড়ে চড়ে বসলো মকবুল সাহেব হাতের সাতাখানা টেবিলের উপর নামিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেলেন পর্দার ওপাশ থেকে একখানা শীর্ণ হাত বেরিয়ে এলো সামনে এক পেয়ালা চা একটা পিরিচে কিছু মিষ্টি বন্ধুরা আমার কণ্ঠে শেষ বিকেলের মেয়ে উপন্যাসের দ্বিতীয় পর্বটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং যদি হ্যাঁ যদি আমার কণ্ঠে অডিও বুক আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমার পাশে থাকবেন পরের পর্বের আগ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন অনেক ভালোবাসা জানবেন